কিছু বাতিল বইয়ে উল্লেখ আছে, শনিবারে সহবাস করলে ছেলে ন্যাংড়া হয়, অমাবস্যার রাত্রে স্বামী স্ত্রী মিলন করলে সন্তান কানা হয়, দুপুরবেলা ভরা পেটে স্বামী স্ত্রী সহবাস করলে সন্তান বেরেন বুদ্ধিহীন হয়, এরকম বহুত কথা মকসুদুল মোমিনীন নামক বইয়ে এবং নিয়ামুল কোরআন নামক বইয়ে, এরকম আরও ইত্যাদি কয়েকটি বইয়ে উল্লেখ আছে, যার ডাহা মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন স্ত্রীকে স্বামী যখন আহ্বান করবে, স্ত্রী তখনই স্বামীর আহ্বানে সাড়া দিবে, যদি সাড়া না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মহিলার উপরে, ওই স্ত্রীর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা লানত করতে থাকে। সুতরাং অত্র হাদিসের থেকে আমরা বলতে পারি যে স্বামী স্ত্রী দিন রাতের যে কোনো সময় সহবাস করা যায়। আশা করি উত্তরটি জানতে পেরেছেন। আল্লাহু আলাম বিসাহাব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।